আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে একটা ডিম আর একটা বেগুন দিয়ে খুব মজাদার সকাল কিংবা বিকেলের একটা অসাধারণ নাস্তা রেসিপি তৈরি করব। এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা ডিম নিয়েছি এবং ডিমটাকে আমি ভালো করে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। এবার ডিমের সাথে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার সব ডিমের সাথে গোলমরিচের গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার নাস্তাটা তৈরি করার জন্য আমি একটা বেগুন নিয়েছি, আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি এবং এর সামনের পাশটা কেটে আমি ফেলে দিয়ে এবার টুকরো টুকরো করে কেটে নেব। বেগুন ভাজি করার জন্য আমরা যেভাবে টুকরো করি সেভাবে আমি বেগুনটাকে কেটে নেব। তো বেগুনটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে বেগুনটাকে উঠিয়ে নেব। বেগুনের উপর প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম গোলমরিচের গুঁড়া। এবার দেব সামান্য হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া আর দিয়ে দেব তাতে শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে আমি এবার দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। এবার সব কিছুকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে যাতে বেগুনের গায়ে ডিমের মিশ্রণটা বেগুনের গায়ে লেগে যায়। তো আমি এভাবে সব কিছু ভালো করে মিশিয়ে আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার বেগুনটা সম্পূর্ণ রেডি। এবার আমি নিয়ে নেব কিছুটা পাউরুটির গুঁড়ো। আমি এখানে ব্লেন্ডারে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সাথে দিয়েছি হলুদ কালারের কিছুটা ফুড কালার। এবার একটা একটা বেগুনের টুকরো নিয়ে পাউরুটির গুঁড়ো লাগিয়ে নেব। তোমরা চাইলে এভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে বেগুনের টুকরোগুলোকে ডিপ ফ্রিজে সপ্তাহখানেকের জন্য সংরক্ষণ করতে পারো। তো আমার সবগুলো ব্রেড ক্রাম্বস লাগানো হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা বেগুনের টুকরো তেলের উপর দিয়ে হালকা আগুন দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। এই বেগুনগুলোর মাঝে ডিম আর চালের গুঁড়া দেওয়ার ফলে এতটা মচমচা হয় যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিকেলের নাস্তা বা সকালের যে কোনো টাইমে বা হঠাৎ অতিথি আপ্যায়নে বেগুনের ফ্রাইটা কিন্তু খুবই অসাধারণ। তোমরা চাইলে তৈরি করে দেখতে পারো। যদি তোমরা এই বেগুনটা তৈরি করে অবশ্যই কাটার সময় একটু পাতলা করে কাটবে, আর ভাজার সময় অবশ্যই হাতে একটু সময় নিয়ে অল্প আগুনে বেগুনগুলোকে ভেজে নিবে। তাহলে দেখবে এগুলো খেতে অনেক বেশি মজা হবে এবং একটু বেশি মচমচে হবে। তো আজকের মতো এখানে বিদায়। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে পেজে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই তোমরা আমাকে জানিও যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, তাহলে আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও তৈরি করতে। আল্লাহ হাফেজ।